সপ্তাহে 4 দিন কাজ করলে উৎপাদনশীলতা বাড়ে। দেশে বেসরকারি বিভিন্ন সংস্থার অফিস বলতে সপ্তাহের 6 দিন কাজ, 1 দিন ছুটি। তবে সরকারি কার্যালয় সহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে কাজ চলে সপ্তাহে 5 দিন, অর্থাৎ সপ্তাহে 2 দিন ছুটি। বেসরকারি খাতের অনেক কর্মীর কাছে সপ্তাহে 2 দিন ছুটি স্বপ্নের মতো। এই যখন বাস্তবতা, তখন বিশ্বের অনেক প্রযুক্তি সংস্থা সপ্তাহে 3 দিন ছুটি দিচ্ছে, অর্থাৎ কাজ হচ্ছে সপ্তাহে 4 দিন। কর্মীদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে বিশ্বের অনেক স্থানেই এমন নিয়ম চালু হয়েছে। দ্য গার্ডিয়ানের এক খবরে দেখা গেছে ইউরোপের অনেক দেশেই সপ্তাহে 4 দিন কাজ হচ্ছে। দেখা গেছে ইউরোপের যেসব দেশে কর্মসময় সবচেয়ে কম, সেখানে কর্মীদের উৎপাদনশীলতা সবচেয়ে বেশি। জার্মানি ও নেদারল্যান্ডসে কর্মসময় সবচেয়ে কম, আর দুটি দেশেই কর্মীদের উৎপাদনশীলতা সবচেয়ে বেশি। এছাড়া মাইক্রোসফটের জাপান কার্যালয় যখন সপ্তাহে 4 দিন কাজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালু করল, তখন উৎপাদনশীলতা 40% বেড়ে গেল। ২০২৩ সালে এই সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহামারীর পর অনেকেই এখন পূর্ণকালীন কাজ করতে চাচ্ছেন না, পাইকারি হারে চাকরি ছেড়েছেন অনেকেই। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে সম্প্রতি 4 দিনের কর্মসপ্তাহ নিয়ে পাইলট প্রকল্প করা হয়েছে। এতে দেখা গেছে 70টি কোম্পানি তাহাদের 3,500 কর্মীর সাপ্তাহিক কর্মসময় 20% হ্রাস করে দেখেছে। প্রায় শতভাগ ক্ষেত্রে কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে। এই প্রকল্পের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনও বের হয়নি। 88% কোম্পানি ইতিমধ্যে বলেছে তারা পাইলট প্রকল্পের পরও এই ধারা বজায় রাখবে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতও কিছু প্রযুক্তি কোম্পানিতে 4 দিনের কাজের রীতি চালু হয়েছে। বৈশ্বিক সাইবার সিকিউরিটি সংস্থা টিএসই সিকিউরিটির কর্মীরা প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করেন, আর শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা ছুটি বুক করেন। কয়েক বছর ধরেই এ নিয়মেই চলছে অফিস। টিএসই সিকিউরিটির সদর দপ্তর আমেরিকার সান ফ্রান্সিসকোতে, ভারতের মুম্বাইয়ে তাদের অফিস আছে। বাস্তবতা হলো মানুষ এখন কাজ ও ব্যক্তি জীবনের মধ্যে ভারসাম্য খুঁজছে। অনেক ক্ষেত্রেই মানুষ এখন আগের মতো ব্যক্তিগত জীবন কুরবানি দিয়ে কর্মজীবনকে প্রাধান্য দিতে চান না। সন্তানের লালন পালনের বিষয়েও মানুষের সচেতনতা বেড়েছে। মহামারীর পর এ বিষয়ে আরও পরিবর্তন এসেছে। পরিবারের সঙ্গে সময় কাটানোয় মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে এখন। আধুনিক মানব সম্পদ ব্যবস্থাপনায় দেখা গেছে মানুষ ব্যক্তিগত জীবনে অসুখী হলে কাজে উৎপাদনশীল হয় না। সেজন্য মানুষকে
তথ্য দেওয়া প্রয়োজন, সেজন্য মানুষকে স্বস্তি দেওয়া প্রয়োজন। সেই চিন্তা থেকেই সপ্তাহে 4 দিন কাজের রীতি গড়ে উঠছে বলে মনে করেছেন বিশ্লেষকরা।